পথ চলতে চলতে যিশু এক জন্মান্ধ ব্যক্তিকে দেখতে পেলে। তার শিষ্যেরা তাকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কার পাপের কারণে এ অন্ধ হয়ে জন্মেছে, নিজের না এর পিতামাতার? যিশু বললেন, এই লোকটি বা এর পিতামাতা যে পাপ করেছে তা নয়, কিন্তু এর জীবনে যেন ঈশ্বরের কর্ম প্রদর্শিত হয় তাই এই রকম ঘটেছে। যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছেন আমাদের তাঁরই কাজ করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন কেউ আর কাজ করতে পারে না। যতক্ষণ আমি জগতে আছি, আমি এই জগতের জ্যোতি হয়ে আছি। এ কথা বলে তিনি ভূমিতে থুতু ফেললেন এবং সেই লালা দিয়ে কাদা তৈরি করে তিনি সেই লোকটির চোখে লেপন করলেন। তারপর তিনি তাকে বললেন, যাও, সিলোয়াম সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। সিলোয়াম শব্দের অর্থ প্রেরিত। অতএব লোকটি সেখানে গিয়ে চোখ ধুয়ে ফেলল। এবং দৃষ্টিশক্তি ফিরে পেয়ে বাড়ি চলে গেল। তার প্রতিবেশীরা এবং যারা তাকে আগে ভিক্ষা করতে দেখেছিল তারা বলল, যে লোকটি বসে ভিক্ষা করত এ কি সেই একই লোক নয়? কেউ কেউ বলল যে সে একই লোক, অন্যেরা বলল না, সে তার মতো দেখতে। সে বলল, আমিই সেই লোক। তারা জানতে চাইল, তাহলে তোমার চোখ কিভাবে খুলে গেল? উত্তরে সে বলল, লোকে যাকে যিশু বলে তিনি কিছু কাদা তৈরি করে আমার দুচোখে লেপন করেছিলেন এবং আমাকে বললেন, যাও সিলোয়াম সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। তার নির্দেশ মতো গিয়ে আমি তাই ধুয়ে ফেললাম আর তারপর থেকে দেখতে পাচ্ছি। তারা তাকে জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তি কোথায়? সে বলল, আমি জানি না।